হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন আজকে শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনারা যারা পলিটেকনিকে আবেদন করেছিলেন এবং গতকালকে ওই পলিটেকনিকের রেজাল্টটা দিয়েছে, তো পলিটেকনিকের রেজাল্টে যাদের কলেজে চান্স হয়েছে তাদেরকে কনগ্রাচুলেশন, আর যাদের চান্স হয়নি তাদের করণীয় কি, এটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব। তো কি করলে চান্স পাবেন সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আপনাদের যাদের কলেজে অপেক্ষামান দেখাইছে, মানে কোনো কলেজে পলিটেকনিকে চান্স হয়নি, তাদের ঘাবড়ানোর কিছু নেই। তো আপনাদের আমি দেখাচ্ছি যাদের এখনো চান্স হয়নি তাদের করণীয় কি। তো পলিটেকনিকে যাদের চান্স হয়নি তাদের ঘাবড়ানোর কিছু নেই। এখানে আপনার দেখে আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, যে যারা চান্স হয়নি অপেক্ষামান আছে। দেখেন এখানে লেখা আছে যে অপেক্ষামান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ের ফলাফল আগামী 2/3/2022, মানে মার্চের 2 তারিখে প্রকাশ করা হবে। তো আপনারা যারা এখনও কলেজ আসেনি অপেক্ষামান আছেন তাদের কোনো চিন্তা নেই, আপনাদের 2 তারিখ, এবং আবার নিচে দেখতে পাচ্ছেন যে অপেক্ষামান তালিকা হতে তৃতীয় পর্যায়ের ফলাফল আগামী 7/3/2022, মানে মার্চের 7 তারিখে প্রকাশিত হবে। তো আপনাদের রেজাল্ট 2 বার দেওয়া হবে, আগামী মানে মার্চের 2 তারিখে এবং 7 তারিখে, এই 2 বার আপনাদের রেজাল্ট দেওয়া হবে। এই 2 বার রেজাল্ট দেওয়ার পরেই আপনি নসিব ভালো থাকলে চান্স পাবেন, আর যদি আপনার ফলাফল রেজাল্ট এসএসসি রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে তাহলে নাও চান্স পেতে পারেন। তো আপনারা যারা মানে আপনি ভাবতেছেন যে আমার রেজাল্ট একটু খারাপ আমি চান্স নাও পেতে পারি, তাহলে আপনারা অনেক দেশের ভিতরে অনেক বেসরকারি পলিটেকনিক আছে, তো আপনারা পলিটেকনিকে চয়েস দিতে পারেন। অথবা আপনারা চাইলে আজকের দিনে, শুধু আজকের দিনে আপনারা আপনাদের জেনারেল লাইনে আবেদন করতে পারবেন, চতুর্থ পর্যায়ে জেনারেলে আবেদন করতে পারবেন। ও আরেকটি কথা, সেটা হলো যে আপনাদের যারা পলিটেকনিকে চান্স পাইছেন অলরেডি, চান্স পাওয়ার পরে আপনার সাবজেক্টের, ধরুন আপনি প্রথম 3 নম্বর থেকে আপনার চান্স আইসে, মানে আপনার চয়েসের লিস্ট থেকে 3 নম্বর থেকে আপনার একটা সাবজেক্টে চান্স হয়েছে, তো এই এই 3 নম্বর থেকে আপনার মাইগ্রেশনের মাধ্যমে আপনার 2 বা 1 আসতে পারবেন। এই যদি নসিব ভালো থাকে তাহলে আপনি দেখেন এখানে দেওয়া আছে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন আগামী 2/3/2022 সালে দেওয়া হবে। 2022 মানে মার্চের 2 তারিখে, এবং নিচে দেখতে পাচ্ছেন 7 তারিখে আপনাদের মাইগ্রেশনের রেজাল্টও দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।